হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আপনারা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো আজকে আমি আপনাদের ভাইয়ার একটা আবদার পূরণ করার জন্য রান্নাবান্না করছি। তো আমি এখানে আজকে রান্না করব ভুনা খিচুড়ি বা সাদা ভাকা বা বৌয়া, আপনাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় কী কী বলেন তো সেটা কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন। তো এটা মূলত আমি সাদা ভাকা বলি। তো এখানে সেজন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম তেলে, তারপরে দিয়ে দিলাম সব রকমের গরম মশলা এবং সেটাকে একটু ভাজা হতে দিয়ে আসলাম। আর এখানে আমি চলে আসলাম মেইন কোর্সটা করতে, মানে এখানে আমি চাল ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আসলে ক্যামেরাতে সব কিছু ভিডিও করতে গেলে অনেক বেশি সময় চলে যায়, এজন্য সব দেখানো হয় না। আমি আজকে মুগ ডাল এবং মসুর ডাল দিয়ে এই সাদা ভাকাটা রান্না করব। তো আমি মুগ ডালটাকে ভালো করে টেলে গরম তাওয়ার মধ্যে টেলে তারপরে সেটাকে কতক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মসুর ডাল এবং ভাতের চাল একসাথে মিশিয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম এবং সেটাই এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আপনারা চাইলে আদা বাটারা দিতে পারেন, আপনাদের অনেকেরই পছন্দ না কিন্তু আমরা পছন্দ করি, এই জন্য আমি আদা বাটা দিয়েই ভাকাটা রান্না করছি এবং পর্যাপ্ত পরিমাণে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো এই চালটাকে আমি ভালো করে মসুর ডাল, মুগ ডাল এবং চালের এই মিশ্রণটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি, কারণ এটা একটু বেশি ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং ভাকাটা খেতে খুবই মজা লাগে এই জন্যে। আর যেহেতু এই ভাকাটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ, সেজন্যই এটা আমি বেশি রান্না করি। তো আপনারা এইভাবে রান্না করতে পারেন ঝটপট। যারা আর কি হলুদ এবং মরিচের গুঁড়া এবং অন্যান্য মশলা দিয়ে রান্না করা খিচুড়িটা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য খেতে পারে না, তারা চাইলে এই খিচুড়িটা ট্রাই করতে পারেন বাসায়, এটা কিন্তু খেতে অনেক মজার হয়। আসলে এটা আপনাদের ভাইয়ার কথা, সে এটা ভীষণ পছন্দ করে এবং অনেক প্রশংসা করে যে এটা নাকি অনেক মজা হয়। আর এই যে আমি প্রায় নিজের সংসারে 2 বছরের মতো রান্না করছি, কিন্তু এখনও আমি আন্দাজ করে কখনো এই ভাকা খিচুড়ি পোলাও বিরিয়ানি কিছুতেই আমি পানিটা দিতে পারি না। আমি সব সময় চাল মেপে তারপরে সেই পরিমাণে পানিটা দেই কাপ দিয়ে মেপে। তো এটা হচ্ছে আমার একটা দুর্বলতা বলতে পারেন। তো আমি আন্দাজ করে পানি দিতে পারি না, কিন্তু আমার আম্মু বা মুরব্বীদের যখন দেখতাম তারা কিন্তু সবাই দেখতাম আন্দাজ করেই পানিটা দিত এবং মাশাল্লাহ তাদের রান্নাও কিন্তু খুব সুন্দর হতো এবং ঝরঝরে হতো। তো আমি তো আন্দাজ করে দিতে পারি না, তাই আমি কাপ দিয়ে মেপেই দিলাম। তো আপনারা যারা আমার মতো নতুন রাঁধুনি আছেন, আপনারা চাইলে এইভাবে ঝটপট করে সহজে কাপ দিয়ে মেপে পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে পারেন। তারপর যখন ভাকাটাতে বা খিচুড়িটাতে বলক চলে আসলো, আমি এটাকে ঢাকা দিয়ে একটু নেড়ে দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দিলাম এবং ফ্রাই প্যানটা যেহেতু পাতলা সেই জন্য আমি নিচে আরেকটা তাওয়া দিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা মশলা ঝরঝরে হয়েছে। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং আমি চুলার হিটটা 200-তে দিয়ে তারপর এটাকে আরও 30 মিনিটের মতো চুলার ওপরে দমে রেখে দিব। এতে করে যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে পারফেক্ট হয়ে যাবে এবং ঝরঝরেও থাকবে। তো যেহেতু ভাকার সাথে কী রান্না করব, এই সে যেহেতু মাংস খেতে পছন্দ করে না, এই জন্য আমি আসলে বাসায় বেগুন ছিল, বেগুনটাকে আমি ভেজে নিলাম। আর বেগুন ভাজার পরে আমি চলে আসলাম হচ্ছে শুটকি ভর্তা করতে। তো এই শুটকি ভর্তাটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু এই শুটকি ভর্তাটা করতো সবসময় যখনই আমরা খিচুড়ি খাওয়ার আবদার করতাম বা বাসা যখনই খুদের ভাত বা ভাকা রান্না করতো তখনই এই শুটকির ভর্তাটা করতো। এটা হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা। আমি এখানে চ্যাপা শুটকি ধুয়ে তারপর শুকনো মরিচি ধুয়ে সেটাকে রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ডারে, বা পাটায় পিষে নিতে পারেন বা বেটে নিতে পারেন। তো আমি পাটায় বেটে নিয়েছি, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি তেলে ভাজা ভাজা করে তার মধ্যে আমার সেই বেটে রাখা শুটকিটা দিয়ে দিলাম এবং এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো।
তো এখানে আপনারা চাইলে একটু মরিচের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি বেশি ঝাল খাই না, আপনাদের ভাইও বেশি ঝাল খায় না, এজন্য আমি আসলে আর ঝাল দিতে চাচ্ছি না। সেজন্য আমি হলুদের গুঁড়োটা দিয়ে এখানে লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবং এই শুটকিটার সবচেয়ে মজাদার দিক হচ্ছে এটা, আপনি যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করবেন এটা তত বেশি মজা হয়। আর এই চ্যাপা শুটকিটা কিন্তু এভাবেও রান্না করা যায়, ভর্তা করা যায়। আবার চাইলে আরও একটা রেসিপি আছে, সেটা আমি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা আমার পেজটা নিয়মিত দেখেন, আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পেজটা সবসময় দেখার জন্য এবং আমার পেজে সাপোর্ট করার জন্য। আর যারা আমার পেজটা এখনও ফলো করেননি, তারা চাইলে একটা ফলো করে দিতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, এবং একটা লাইক করে দিতে পারেন। আর আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, আপনারা যদি চান আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিংক অ্যাড করে দিব। তো প্রতিদিনই আসলে কি এইভাবেই বিভিন্ন রকমের রান্নাবান্না করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু খিচুড়ি রান্না করছি, তার সাথে বেগুন ভাজা, ভর্তা এইসবই রান্না করছি। তো ভর্তাটা দেখতে পাচ্ছেন যত বেশি কষাচ্ছি আমি ততই তেল উপরে ভেসে উঠছে। তো এটাই হচ্ছে এই ভর্তার সবচেয়ে বেশি মজাদার একটা দিক, যত ভাজা ভাজা হবে ততই তেল বের হয়ে আসবে। তো এটাকে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো আজকে আমি এগুলোই রান্না করছি, তো আসলে ক্যামেরাতে সব ভিডিও করা সম্ভব হয়নি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।